আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা বুক কভার ডিজাইন শিখবো। বুক কভার ডিজাইন শিখলে আপনার একটু সুবিধা আছে যে আপনি দেশি বিদেশি সব ধরনের কাজ করতে পারবেন, লোকাল মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, আবার অনলাইন মার্কেট প্লেসে কাজও করতে পারবেন। তো সর্বপ্রথমে আমরা জানবো যে বুক কভারের সাইজটা, তা তার জন্য আমরা ফাইল থেকে নিউতে গেলাম। এটা কিন্তু সাইজটা বলে দিবে, এক এক বইয়ের এক এক সাইজ থাকে। তো আমি বাংলাদেশি বইয়ের ক্ষেত্রে বলবো যে এখানে ইঞ্চিতে যাবে আমার, যখন আমি কোনো বই, বিজনেস কার্ড এই ধরনের ডিজাইনে যাব তখন ইঞ্চিতে চলে যাবে। তো এখানে ইঞ্চিতে যায় আমার, এখানে নিতে হবে ওয়াইডটা থাকবে আপনার 13, 13 ইঞ্চি বাই 9 থাকবে, 13 বাই 9। আর ব্লিডটা সবসময়ের জন্য 0.125 থাকবে। তো এখন যে লুকটা দেখতে পাচ্ছেন, এটা বইয়ের সামনের পার্ট, পেছনের পার্ট দুইটা মিলে। এই রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলে ক্লিক করার পরে এই আর্টবোর্ডে আমি একটা ক্লিক করব, করলে এখানে পপ আপ আসবে, এখানে আমাদের সাইজটা দিয়ে দিতে হবে। তাহলে হাইট যেটা, এই হাইটটা কিন্তু 9 ইঞ্চি, এটা সবসময়ের জন্য 9 ইঞ্চি থাকবে। আর ওয়াইডটা হবে 6 ইঞ্চি, 6 ইঞ্চি হবে, কারণ সামনের পার্ট 6, পেছনের পার্ট 6, 12 ইঞ্চি, আর 1 ইঞ্চি দিব আমরা যে বইয়ের যে ভাসটার জন্য 1 ইঞ্চি থাকবে, সেটা আমরা 6 ইঞ্চি, 1 ইঞ্চি দিব। আচ্ছা, এখানে 6 ইঞ্চি দিলাম, এটা সামনের পার্টের জন্য 6 ইঞ্চি। ওকে, কালারটা আমরা একটু চেঞ্জ করে দেখি। আচ্ছা, এটা হলো 6 ইঞ্চি, এটা এখানে রাখলাম, আর 1 ইঞ্চিটা আগে নিয়ে নিই। আমরা এখানে হোয়াইটটা দিব 1 ইঞ্চি, হাইটটা 9 ইঞ্চি থাকবে। এখন এই হোয়াইটটা মাঝখান বরাবর রাখতে হবে। আমরা এটাতে একটা ক্লিক করা আছে, এখন এখান থেকে আমরা সেন্টার করে দিব, সবগুলাই সেন্টার দিব, হরিজন্টাল এবং ভার্টিক্যাল সবগুলো অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলে এটা সেন্টারে চলে আসবে। তাহলে এটা এর মাঝ বরাবর নিয়ে নিছে। ও আচ্ছা, আপনারা এটা খেয়াল রাখবেন, এখানে কিন্তু বর্ডার আছে, বর্ডারটা উঠাই দিতে হবে, এটারও বর্ডার আছে, এটা উঠাই দিতে হবে। আচ্ছা, এখন 6 ইঞ্চি যেটা নিছি সেটা এখানে দিলে অলরেডি এর সাথে মিশে যাবে, এর কালারটা একটু চেঞ্জ করা দরকার। ওকে, হয়নি, এটা ক্লিক ক্লিক পড়েনি বলে কালারটা চেঞ্জ হয়নি, এখন হয়েছে। এখন অল্টা চেপে ধরে আমি কপি করতে পারি এটাকে, সমস্যা নাই। ওকে, সরি, আমার অল্টটা চাপা হয়নি। আচ্ছা, এখন হয়ে গেল। এই চাইলে আপনি এটা লক করে দিতে পারবেন, কিন্তু তার আগে আপনাকে অবজেক্টে যেতে হবে। প্রথমে একটা সিলেক্ট করলাম, করে অবজেক্টে যে এখানে যেতে হবে আমার প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, এখান থেকে আমার দিতে হবে 0.25, এটা দিতে হবে, সরি এটা মাইনাস হবে, আমি ভুল করছি, এখানে মাইনাস হবে, অফসেট প্যাথ এখানে মাইনাস হবে, মাইনাস মাইনাস 0.25 দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখানে আসলো, এটা রাইট বাটন ক্লিক করে মেক গাইড দিব, দেওয়ার পরে এটা আপনি রাইট বাটন ক্লিক করে লক করে দিবেন। এটাও সেম ভাবে করতে হবে, ক্লিক করে অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, এখানে -2.5 দেওয়া আছে। ওকে, তারপর রাইট বাটন ক্লিক করে মেক গাইড, তারপর এটা লক, এটাও সেম ভাবে করতে হবে, অবজেক্ট প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, এটাও একই। আচ্ছা, এখন এটাও রাইট বাটন ক্লিক মেক গাইড। ওকে, এখন আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমাদের গাইডটা নেওয়া হয়ে গেছে, আপনি সবসময় এই এটা একটা টেমপ্লেট হয়ে গেল, এখন সেভে যাবেন, এখান থেকে আপনি বুক কভার ডিজাইন টেমপ্লেট, এখানে সরি, বুক কভার ডিজাইন টেমপ্লেট 2 দিয়ে আমি সেভ করলাম। আমার ওয়ান ওয়ান একটা করা আছে, আমি ছবি দিয়ে করব। আজকে আমি যে ডিজাইনটা দেখাবো সেটা হলো একটা ছবি দিয়ে, ছবি দিয়ে পুরো বুক কভারটা দেখাবো।
বুক কভার আমি আগেও বলছি যে দুই তিন ভাবে ডিজাইন করা যায়, বেশিরভাগ মানুষ দুই ভাবে করে, একটা হলো ছবি দিয়ে করে আর একটা হলো নিজে সেটা ভেক্টর দিয়ে ইলাস্ট্রেশন করে করে। তো ওইটা করতে সময় লাগে, আর এটা সময় লাগে না, তবে ছবির সাথে বইয়ের যে নামটা থাকবে ওই নামের মিল থাকতে হবে, না হলে কিন্তু হবে না। তো এই যে কোনো ছবি আনার পর ইমবিট করতে হয়, ইমবিট করলাম, এই যে ব্লিডটা, এটা ব্লিড পর্যন্ত উঠাই দেই, এটাও ব্লিড পর্যন্ত দিয়ে দেই। ওকে, আমি রাইট বাটন ক্লিক করব ছবির উপর, ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট করে এখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি দিয়ে দিব ভার্টিক্যাল দিয়ে, আমি ওকে দিলাম। দিলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, রিফ্লেক্ট হয়ে গেল। এখন ফুলের ছবিটা একটু মাঝ বরাবর হইলে ভালো হয়। এখন দেখি, এটা এদিক থেকে একটু বাড়াই দিলাম, থেকে একটা শেপ নিয়ে আমরা টেনে এই ব্লিড বরাবর একটা শেপ নিলাম। এখন এই দুইটা সিলেক্ট করব, শেপ এবং ছবি, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক এটা করতে হবে। করলে এটা শেপের ভেতরে ঢুকে গেল। এটা কিন্তু আপনার ইয়ার ক্ষেত্রে, ফটোশপের ক্ষেত্রে যখন আমরা ক্লিপিং মাস্ক করতাম তখন আমাদের ছবিটা সামনে থাকতে হতো এবং শেপটা নিচে থাকতে হতো, কিন্তু ইলাস্ট্রেটরের শেপটা কিন্তু উপরে থাকবে, ছবিটা নিচে থাকবে, যেই ছবিটা আপনি শেপে ভেতরে রাখতে চান। আচ্ছা, এখন এখানে আমি বইয়ের নাম দিব। আচ্ছা, বইয়ের নামটা আমি আগে থেকে লিখে রাখছি, এই নামটা আমি ব্যবহার করব, স্বপ্নে দেখা ফুল, এটাকে আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, এইটা আমি ব্যবহার করব। শিফট অল্টা চেপে আমি এটাকে হালকা একটু ছোট করলাম। ওকে, এখন এইটা আমি জাস্ট এখান থেকে কালারটা হোয়াইট করে কালারটা চেঞ্জ করে দিলাম, মানে এই ফুলের কালারের সাথে ম্যাচ রাখতে হবে। এখন এইটা হয়ে গেল, আর অথরের নামটা দিতে হবে, আচ্ছা এটা আমার বইয়ের নাম আসলো, এটা আর একটু নিচে দিতে হবে, আচ্ছা এটা লক করতে হবে আগে, এই পুরোটা মার্ক করে আমি এটা একটু হালকা নিচে দিলাম, কারণ বইয়ের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে যে লেখাগুলো কিন্তু বেশি না, হেডলাইন মানে বইয়ের নামটা এবং রাইটারের নামটা ঠিক মতো না থাকলে কিন্তু বইটা দেখতেও সুন্দর লাগে না, কভারটা সেভাবে দিতে হবে। আচ্ছা, এখন এই যে নামটা এটাও কপি করলাম আমি, আর একটা করে আমি এইটাকে আরেকটু ছোট করব, শিফট অল্ট চেপে ধরে ছোট করলাম, করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম এটা দিব রিফ্লেক্ট, না রিফ্লেক্ট না, এটা ট্রান্সফর্ম, এখান থেকে দিব হলো রোটেট, রোটেট দিয়ে এখানে দিব 90 ডিগ্রি, আচ্ছা 90 ডিগ্রিতে প্রিভিউটা আমরা দেখতে পারি, -90 ডিগ্রি হবে, ওকে দিয়ে ওকে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এটাকে আমরা এই বরাবর রাখতে পারি, কোনো ব্যাপার না, আর এই যে নামটা এটাকে আমরা একইভাবে ট্রান্সফর্ম থেকে রোটেট যাওয়ার পরে ওকে ওকে। তো এই হলো আমাদের হয়ে গেল এখন ব্যাক পার্টটা। তো ব্যাক পার্টের জন্য আপাতত আমি নেট থেকে কিছু ইংলিশ ফন্ট নিয়ে আসতেছি, ওকে। এখন আমাদের একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু এই টাইপ টুলে ক্লিক করলাম, করার পরে জাস্ট একটা ক্লিক করলে হবে না, এখানে আমাদের একটা এরিয়া তৈরি করে নিতে হবে, সেই এরিয়ার বাইরে লেখা গেলে হবে না, আমি এতটুকুর ভেতরে আমাদের লেখাটা রাখতে চাই। এই যে আমি চেপে ধরছি, মাউসের কার্সার চেপে ধরছি, এখন এটা একটা
যে ঘরটা দেখা যাচ্ছে এটার ভেতরেই লেখা থাকবে, এর বাইরে যাবে না। তো এই পর্যন্ত এই বরাবর রেখে আমি এখানে ছেড়ে দিলাম, লেখা কিন্তু এর বাইরে যাবে না। তো এখানে আমি পেস্ট করে দিলাম, মনে করেন যে এটা এই সম্পর্কে কিছু একটা লেখা, বইয়ের সম্পর্কে, বইয়ের পেছন পাঠে যেরকম থাকে ঠিক সেরকমই থাকবে। আচ্ছা, এখানে লেখার কালারটা আমরা অবশ্যই হোয়াইট দিব, কারণ এখানে হোয়াইটটাই ভালো মানাচ্ছে। এই যে আমাদের হয়ে গেছে, এখন এখানে বারকোড দিতে হবে। ওকে, তো এখন আমরা এখানে বারকোডটা ইউজ করব, তার জন্য ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম বারকোডটা। এটা কিন্তু নেট থেকে ডাউনলোড করলাম, এটা ছোট করলাম, এখানে ইমবিট করলাম, এখন এটা বসাতে হবে। কন্ট্রোল প্লাস দিয়ে আমি জুম করে নিলাম, নিয়ে এই বরাবর আমি বারকোডটা দিব। বাট এর আমার একটা কাজ আছে, সেটা হলো সবকিছু একটা ডেকোরেশনের ব্যাপার আছে। তো বারকোডটা আমি ব্যাকগ্রাউন্ডে একটা শেপ দিয়ে দিচ্ছি, যাতে কালার, একটা কালার দিতে পারি। এই শেপের নিচে দিব, এটা সেন্ট টু ব্যাক, সরি অনেক নিচে চলে গেছে, এটা যাবে একটা পার্ট নিচে যাবে, সেন্ট টু ফরওয়ার্ড, এটা ওকে। দেখেন এখন কিন্তু সুন্দর লাগবে। অবশ্যই আপনাকে এই লেখা সোজাসুজি দিতে হবে, এই সোজাসুজি না হইলে সমস্যা। বারকোডটাও আপনার এই বরাবর। আচ্ছা, এখন এই কালারটা একটু চেঞ্জ করে দেখি বারকোডের কি অবস্থা। হালকা কমাই দেওয়া উচিত। আচ্ছা, এই ঠিক আছে, আর কিছু লাগবে না। এখানে যদি আপনি আর কিছু দিতে চান, সেখানে ছবি দিতে পারেন, লেখকের ছবি চাইলে আপনি দিতে পারেন, আমার মতে যে এটাই ঠিক আছে। তো এই হলো একটা পুরো বুক কভার ডিজাইন করা হলো। এখন এই এই ডিজাইনটা আমরা একটু মোকআপে নিয়ে দেখবো যে কেমন লাগে। আসলে কি ডিজাইনটা খারাপ ছিল? দেখেন তো কত সুন্দর লাগতেছে। আমার কাছে মনে হয়েছে যে আসলে ডিজাইনটা সুন্দর, কারণ আসলে নিজে ডিজাইন করলে যে নিজেই সুন্দর লাগে এমন না। বাট যদি সব কিছু ঠিকঠাকভাবে ডেকোরেশন করা যায়, তাহলে জিনিসটা আসলে অনেক সুন্দরই লাগে। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা নিজের প্রোফাইলে শেয়ার করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনাদের আবার দেখতে পারেন। আর যারা নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।